খ্রিস্টেতে ভাই বোনেরা সবাইকে জানাই রবিবাসরীয় শুভেচ্ছা, প্রভু যীশু খ্রিস্টের শান্তি শুভেচ্ছা। আজ সাধারণ কালের পঞ্চদশ রবিবার। একটি জনপ্রিয় স্লোগান আছে রবিবার নিয়ে, রবিবার প্রভুর দিন, খ্রিস্ট জাগে যোগ দিন। কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বে এবং বর্তমানে বাংলাদেশেও অনেক গির্জায় ভক্তদের নিয়ে রবিবাসরীয় খ্রিস্টজাগ উৎসর্গ করা সম্ভব হচ্ছে না, কারণ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে আমাদের দেশেও। আমাদের সবারই মাঝে তাই কাজ করছে ভয়, শঙ্কা ও হতাশা। এই চরম বাস্তবতার মাঝেও আমাদের একমাত্র আশা হতে পারেন সুস্থতা দানকারী প্রভু যীশু খ্রিস্ট। কেননা আমরা দেখি প্রভু যীশু তাঁর প্রচার জীবনে প্রভু যীশু অনেক মানুষকে সুস্থ করেছেন, এমনকি মৃতকেও জীবন দিয়েছেন। প্রভু যীশুর স্পর্শ, প্রভু যীশুর ভালোবাসা এ বর্তমান করোনা আক্রান্ত বিশ্বে আজ বড়ই প্রয়োজন, আমাদের জীবনে আজ বড়ই প্রয়োজন। তাই আসুন ভাই বোনেরা প্রভু যীশুর কাছে গভীর ভক্তি নিয়ে, গভীর বিশ্বাস নিয়ে আজ প্রার্থনা করি, যেন বিশ্বকে তিনি করোনা মুক্ত করেন, আমাদের তিনি সুস্থ রাখেন, মানব জাতিকে তিনি রক্ষা করেন। খ্রিস্টেতে প্রিয়জনেরা, সৃষ্টির শুরু থেকেই আমরা দেখি সৃষ্টিকর্তা পিতা ঈশ্বর গভীর ভালোবাসা নিয়ে সৃষ্টি করেছেন মানুষ, এবং মানুষকে স্বর্গের পথে পরিচালিত করতে যুগে যুগে তিনি রাজা, প্রবক্তা ও মনোনীত জনদের পাঠিয়েছেন এই পৃথিবীতে, এবং পরিশেষে তিনি নিজেকে প্রকাশ করেছেন তাঁর একমাত্র প্রিয়তম পুত্র যীশুকে এই জগতে প্রেরণের মধ্য দিয়ে। আজ মঙ্গল সমাচারে আমরা শুনেছি পিতার সেই প্রিয়তম পুত্র যীশু তাঁর শিষ্যদের প্রেরণ করেন ঐশ্বরাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতে। আজ তাই বাণীপাঠগুলি এবং মাতামণ্ডলী আমাদের আহ্বান জানান, প্রথমত আমরা যেন খ্রিস্টের শিষ্য হিসেবে ঐশ্বরাজ্যের মঙ্গল বার্তা প্রচার করি, এবং দ্বিতীয়ত আমরা যেন এই প্রচার কাজে অংশ নিতে স্বেচ্ছায় সকল দুঃখ যন্ত্রণা মেনে নেই ও ত্যাগী হই। আসুন আজকের বাণীপাঠগুলি এবং মঙ্গল সমাচার আমরা ধ্যান অনুধ্যান করি। আজকে প্রথম পাঠ আমরা শুনেছি, প্রথম পাঠ নেওয়া হয়েছে প্রবক্তা আমোসের গ্রন্থ থেকে, যেখানে দেখি বেথেলের যাজক আমাজিয়া প্রবক্তা আমোসকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। কেননা যাজক আমাজিয়া তাঁর জাগতিক সুযোগ সুবিধা, টাকা পয়সাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু সত্যিকারের প্রবক্তা আমোস ছিলেন ত্যাগী। ঈশ্বরের কাজের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত ছিলেন। দীক্ষাস্নানে আমরা সকলে পেয়েছি সেই একই প্রাবক্তিক দায়িত্ব, প্রাবক্তিক অধিকার। তাই আসুন প্রবক্তা আমোসের মতো আমরাও চেষ্টা করি শত দুঃখ কষ্টের মাঝেও ঐশ্বরাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতে, নিজের একটু সুখ, একটু স্বাচ্ছন্দ্য এবং জাগতিকতা ত্যাগ করে প্রভু যীশুর শিষ্য হতে। মঙ্গল সমাচার রচয়িতা মার্ক আজ আমাদের সামনে তুলে ধরেন প্রেরিত শিষ্যদের প্রচার যাত্রা এবং প্রভু যীশুর নির্দেশনা। সারা রাত প্রার্থনার পর প্রভু যীশু তাঁর প্রচার কাজের জন্য 12 জন শিষ্যকে বেছে নিয়েছিলেন, এবং তিনি প্রথমবারের মতো তাদেরকে 2 জন 2 জন করে প্রচার কাজে পাঠাচ্ছেন। নবমনোনীত শিষ্যদের তিনি কিছু দিক নির্দেশনা দেন কিভাবে তারা ঐশ্বরাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতে পারে। প্রশ্ন হল, কেন প্রভু যীশু তার শিষ্যদের পাঠাচ্ছেন? ঈশ্বরের ভালোবাসার রাজ্য বিষয়ে প্রচার করতে, ঐশ্বরাজ্য স্থাপনের কাজ করতে প্রভু যীশু তাদেরকে আজ নির্দেশনা দিচ্ছেন এবং পাঠাচ্ছেন। এই ঐশ্বরাজ্য হল কোনো স্থান, সৈন্য সামন্ত, ধন সম্পদ নিয়ে কোনো জাগতিক রাজ্য নয়, বরং এ হলো মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসার রাজ্য, ক্ষমার রাজ্য,
সহভাগিতার রাজ্য, প্রার্থনার রাজ্য, পরস্পরকে সেবার রাজ্য। প্রভু যীশু তার শিষ্যদের কি ক্ষমতা বা অধিকার বা দায়িত্ব আজকে প্রদান করেন? প্রভু যীশু বলেন, তোমরা মন পরিবর্তনের, পাপ ত্যাগের কথা প্রচার করবে। তিনি বলেন, অপবিত্র বিদেহে যত আত্মাকে তোমরা তাড়িয়ে দেবে, তোমরা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলবে। কিভাবে বা কি মনোভাব নিয়ে শিষ্যরা যাবেন, প্রভু যীশু সে কথাও তাঁদের বলেন বা নির্দেশনা দেন। প্রথমে তিনি বলেন, তারা যেন সেই সহজ সরলভাবে, সরলতা নিয়ে, দরিদ্রভাবে সেই প্রচার কাজ করেন। একটার বেশি দুটো জামা নয়, জুতো নয়, টাকা পয়সা নয়, অনেকটাই শূন্য হাতে, যেন জাগতিকতা থেকে দূরে কিন্তু মানুষের হৃদয়ে, হৃদয়ের কাছে তারা থাকতে পারেন। এর অর্থ হলো, তারা যেন টাকা পয়সা বা জাগতিক জিনিসপত্র নয়, বরং ঈশ্বরের ওপর নির্ভর করতে পারেন, আর তা করলে পিতা ঈশ্বরই সব যুগিয়ে দেবেন। কেউ ঐশ্বরাজ্য প্রচারে প্রভু যীশুর এই মিশন কর্ম চালিয়ে নেবে। সরকারহনের পূর্বে প্রভু যীশু তাঁর শিষ্যদের শেষ নির্দেশ দেন, তোমরা জগতের সর্বত্রই যাও, বিশ্ব সৃষ্টির কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার। তিনি একথাও বলেন, জগতের শেষ দিন পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গেই আছি, সঙ্গে সঙ্গেই থাকব। হ্যাঁ খ্রিস্টতে ভাই বোনেরা, যাজক, ব্রতধারী ব্রতধারিণী এবং খ্রিস্টভক্ত, আমাদের প্রত্যেকেরই একই দায়িত্ব। এই দায়িত্ব হল বিশ্বে খ্রিস্টের নাম প্রচার, মঙ্গল সমাচার প্রচার, ঐশ্বরাজ্য তথা ক্ষমা ও ভালোবাসার রাজ্য বিস্তারে অবিরাম কাজ করে যাওয়া। সেই সঙ্গে এই প্রেরণাও আজ আমরা পেতে পারি বা নিতে পারি আজকের মঙ্গল সমাচার থেকে। আর তা হলো, আমরা যেন মিশনারিদের জন্য, যারা ঐশ্ববাণী প্রচারের কাজ করছেন, তাদের জন্য প্রার্থনা করি, মিশনারি কাজের জন্য আর্থিকভাবে দান অনুদান দেই বা সহায়তা করি। খ্রিস্টদের ভাই বোনেরা, আসুন এই দায়িত্ব পালন আমরা করতে চেষ্টা করি, প্রার্থনায়, কথায় ও সেবা কাজে। এই যাত্রা পথে প্রভু যীশু আমাদের প্রত্যেককেই আশীর্বাদ দান করুন।